নমস্কার বন্ধুরা, তো ডব্লিউবি প্রাইমারি ইন্টারভিউর পঞ্চম ফেজ এক্সাম ছিল আজকে জলপাইগুড়িতে 24শে জানুয়ারি। তো আমি যে কটা কোশ্চেন কালেক্ট করেছি সেগুলো ডিসকাস করছি, তো চলো শুরু করি। প্রথম একটা প্রশ্ন করেছে, পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? খুব ভালো প্রশ্ন, তো পশ্চিমবঙ্গ থেকে কিন্তু প্রশ্ন করছে, তো অ্যান্সারটা হবে সাদা গলা বিশিষ্ট মাছরাঙা পাখি, মাছ রাঙা পাখি হলো পশ্চিমবঙ্গের জাতীয় পাখি। চলো তারপরে প্রশ্ন করেছে বাংলা গ্রামার থেকে ক্লাস ফোরে, যে বাক্যের কয়টি অংশ কি কি? তো তোমরা প্রত্যেকে জানো যে বাক্যের দুটি অংশ, একটা হলো উদ্দেশ্য ও আরেকটা অংশ হলো বিধেয়, ঠিক আছে? তো বাংলা গ্রামারও খুব ইম্পর্টেন্ট। তিন নাম্বার প্রশ্ন করেছে, আরটিই অ্যাক্ট কবে পাশ হয়? আগে জানতে হবে আরটির পুরো কথা কি বলো, রাইট টু এডুকেশন অ্যাক্ট। তো এটা পাশ হয় 2009 সালে। চলো তারপরে প্রশ্ন করেছে, আমরা চাষ করি আনন্দে কার লেখা? এটা কিন্তু ক্লাস থ্রিতে রয়েছে এই কবিতাটি, তো অ্যান্সারটা হবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছো, তো চলো নেক্সট। তো দেখো এখানে একটা প্রশ্ন করেছে, যে ক্লাস ফাইভের ইংলিশ বইয়ের নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই সমস্ত ক্লাসের বইয়ের নামের গুলো জেনে যাবে। তো ক্লাস ফোরের নাম বলেছে, ঠিক আছে? তো অ্যান্সারটা হবে কি বলো, বাটারফ্লাই, BUTTER বাটারফ্লাই, ঠিক আছে? তো তোমরা ক্লাস ওয়ান থেকে ফাইভের প্রত্যেকটা বইয়ের নাম কিন্তু দেখে নেবে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ ইন্টারভিউর জন্য। তো চলো তারপরে প্রশ্ন করেছে, 1 গ্রাম স্বর্ণ কত কেজি? খুব ভালো প্রশ্ন, তোমরা প্রথমে দেখাবে বোর্ডে বা বলবে যে আমরা জানি কি বলো, 1000 গ্রাম = 1 কেজি, তাই তো? তাহলে আমরা বলতে পারবো যে 1 গ্রাম স্বর্ণ কত হয় বলো, 1/1 = 3 শূন্য এত কেজি, তাহলে এটা কত হয় পয়েন্ট করলে 0.1 কেজি। তো 1 গ্রাম = 0.001 কেজি। তো ভালো প্রশ্ন, চলো তারপর 7 নম্বর প্রশ্ন করেছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তোমরা নিশ্চয়ই জানো অ্যান্সারটা, তাও আমি বলে দিচ্ছি, দেখো 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তো চলো নেক্সট। তো দেখো কি প্রশ্ন করেছে একটা, বলছে প্রকৃত ভগ্নাংশ কি ডেমোদা বোর্ডে? খুব ভালো প্রশ্ন, তোমরা বলবে যে দেখো বাচ্চারা আজ আমরা শিখব ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ কি এটা জানতে চাইছি আমাদের। তাহলে তোমরা বলবে যে অ্যান্সারটা হবে যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড়, অর্থাৎ বলছে হর গ্রেটার দ্যান লব, তাই তো? তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, যেমন কি বলো, 2/3, 5/7, 11/13 ইত্যাদি। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লব অপেক্ষা হর বড়, হর নিচে 2/3 বড়, 5/7 বড়, 11/13 বড়। তাহলে তোমরা বলতে পারো এখানে কি, যে প্রকৃত ভগ্নাংশ আমরা তাকেই বলবো যেখানে হর গ্রেটার দ্যান লব অথবা লব লেস দ্যান হর, এটা কিন্তু অবশ্যই থাকতে হবে, এটা কন্ডিশন। তোমরা আশা করি বুঝতে পেরেছ, তো ঠিক আছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দাও, একটু হেল্প হলে অবশ্যই একটা লাইক অবশ্যই করবে। চলো নেক্সট। তো দেখো আরও প্রশ্ন করেছে, বলছে 2টি আউটপুট ডিভাইসের উদাহরণ দাও। কম্পিউটার সায়েন্স থেকে কিন্তু এই প্রশ্ন করছে, তোমরা জেনে যাবে আউটপুট মানে কি, যেটা বেরোয়
যেমন আমরা বলতে পারি উত্তর হবে প্রিন্টার, প্রিন্টার বলতে পারি আমরা, তারপরে বলতে পারি স্পিকার, তাই তো? প্রিন্টার, স্পিকার আরও অনেক রয়েছে, তো ঠিক আছে। চলো তারপরে প্রশ্ন করেছে পশ্চিমবঙ্গের জাতীয় পশু কী। তার মানে তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে পশ্চিমবঙ্গ সম্বন্ধে তো প্রশ্ন করছে এবার জলপাইগুড়ি ফেজে। তোমরা অবশ্যই জেনে যাবে পশ্চিমবঙ্গ জাতীয় পশুর নাম হবে মেছো বিড়াল, মেছো বিড়াল। তো বন্ধু নিশ্চয়ই বুঝতে পারছো, বুঝতে পারলে অবশ্যই একটা লাইক অবশ্যই করবে, নতুন চ্যানেলটা বন্ধু সাবস্ক্রাইব করে দাও। তো চলো নেক্সট। তো দেখো বাচ্চারা, আজকে আমি তোমাদের পরিবেশ বিজ্ঞানের একটা ক্লাস নেব। তো ডেমো চেয়েছে পরিবেশ বিজ্ঞান থেকে যে কোনো একটা ডেমো, তো তোমরা দেখে নাও কীভাবে ডেমোটা দেবো। তো আমি তোমাদের আজকে, তোমরা নিশ্চয়ই বাচ্চারা তোমরা মেলায় গেছো, প্রত্যেকে বলবে হ্যাঁ স্যার গেছি, তখন তোমরা বলবে যে তোমরা তো মেলায় গেছো অবশ্যই, তো মেলায় কী কী দেখেছো বলো। তো তোমরা বলবে, তারা বলবে যে স্যার আমরা বিভিন্ন রকম জিনিস দেখি, পুতুল দেখি। আজকে আমি ক্লাস চতুর্থ শ্রেণীর পরিবেশের ডেমো ক্লাসটা নেব। তো আজকের বিষয় হবে আমাদের পঞ্চ ইন্দ্রিয়। তাহলে আজকের পাঠটা কী হবে বলো? পঞ্চ ইন্দ্রিয়ের ধারণা, পঞ্চ ইন্দ্রিয়ের ধারণা। তো তোমরা বাচ্চারা অবশ্যই, তোমরা জিলেপি খেয়েছো, তারা বলবে হ্যাঁ স্যার খেয়েছি। তো জিলেপি কেমন দেখতে তোমরা বলতে পারবে? হ্যাঁ স্যার লাল দেখতে জিলেপি। তাহলে আমরা দেখলাম কী দে বলো? চোখের সাহায্যে আমরা দেখতে পেলাম, তাই তো? তাহলে চোখ কি আমাদের দেখতে সাহায্য করে? জিলেপি তুমি খেয়েছো, খেলে কেমন লাগলো? মিষ্টি না টক বলো? মিষ্টি লেগেছে খেতে নিশ্চয়ই, তাই না? তাহলে আমরা কী সাহায্যে বলো বুঝতে পারলাম? জিহ্বার সাহায্যে আমরা দেখতে পেলাম। তাহলে জিভ আমাদের স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। আমি হাতে নিয়ে দেখলাম জিলেপিটা গরম না ঠান্ডা বলো? নিশ্চয়ই গরম ছিল। তাহলে আমাদের ত্বক বুঝতে পারলো সেটা গরম, স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করলো ত্বক আমাদের, তাই তো? চক্ষু, এবার তুমি আওয়াজ শুনেছো, মাইকের আওয়াজ জোরে হচ্ছে মাইকে মেলাতে, তাহলে সেটা কী হয় বলো? আমরা কান দিয়ে বা কর্ণ দিয়ে আমরা শুনতে পেলাম, তাহলে শোনা বা শ্রবণ শক্তি শুনতে পেলাম। আর কী রয়েছে বলো? চক্ষু, কর্ণ, আর তুমি কোনো একটা গন্ধ পাও, মাংস রান্না করলে ভালো সেন্ট লাগে তোমার বলো, তাহলে কী দিয়ে গম্প আমরা? আমরা নাক, নাসিকার সাহায্যে আমরা গন্ধ বা ঘ্রাণ শুঁকতে পারি। তাহলে আজকে আমাদের এইটুকুই পাঠ ছিল, চক্ষুর সাহায্যে কী বলো আমরা দেখতে পাই, জিহ্বার সাহায্যে আমরা স্বাদ গ্রহণ করতে পারি, ত্বকের সাহায্যে আমরা স্পর্শ করতে পারি বা স্পর্শ বুঝতে পারি, আর কানের সাহায্যে বা কর্ণের সাহায্যে দেখ শুনতে পারি, আর নাকের সাহায্যে আমরা গন্ধ অনুভব করতে পারি। তো বন্ধুরা আজকে আমাদের এই টপিক ছিল, তোমাদের ভালো লাগলে অবশ্যই, যদি একটু হেল্পফুল হয় ভিডিওটা বন্ধুদের কাছে, আমার একটা অনুরোধ, তখন তো অবশ্যই লাইক করে যাবে, ঠিক আছে? আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আগে ভিডিও দেখো তারা অবশ্যই আমার প্লেলিস্টে যাও গিয়ে প্রাইমারি, প্রাইমারি ইন্টারভিউ সেকশনে গিয়ে তোমরা অবশ্যই দেখে নাও ভিডিওগুলো, ঠিক আছে? থ্যাংক ইউ।